ওবায়দুর রহমান রাজীব, দুর্গাপুর, রাজশাহী। বিগত 6 বছর যাবত আমি কাপ ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ করে আসছি। কাপ ফ্যাটেনিং এর জন্য তুলনামূলক একটু বড় পুকুর নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে একটি পুকুরের আয়তন ন্যূনতম 3 বিঘা হওয়া জরুরি। আর এমন পুকুর নির্বাচন করতে হবে যেখানে সারা বছর পর্যাপ্ত আলো বাতাস এবং পানি মজুদ থাকে। আর এই ক্ষেত্রে পানির গভীরতা কমপক্ষে 5 ফিট হওয়া দরকার। প্রথমে নির্বাচিত পুকুরে আমরা পাড়ার তলদেশ মেরামত করি। এরপর যদি পুকুরে আগাছা অথবা রাক্ষসে মাছ থাকে সেটা নিধন করে আমরা চুন প্রয়োগ করি। আর চুন প্রয়োগ করার পরে সার দিয়ে যদি আমরা কাঙ্ক্ষিত পুকুরের কালার পেয়ে যাই, তারপরে আমরা পরিমাণ মতো পোনা মজুদ করি। এক্ষেত্রে আমি 5 প্রজাতির মাছ মজুদ করি। সেক্ষেত্রে রুই বিঘা প্রতি অর্থাৎ 3300 থেকে 200 পিস, 500 থেকে 600 গ্রাম, কাতলা 30 থেকে 35 পিস, দেড় কেজি, মৃগেল 80-90 থেকে 100 পিস, 300 থেকে 400 গ্রাম, সিলভার কাপ 25 থেকে 30 পিস, 300 থেকে 400 গ্রাম, আর সবশেষে যেটা মিরর কাপ 20 থেকে 25 পিস, 30 থেকে 40 গ্রাম। এক কথায় সর্বমোট আমি বিঘাতে 200 থেকে 210 কেজি পোনা মজুদ করি। পোনা মজুদের পরের দিন থেকে আমি পুকুরে বাণিজ্যিক পিলেটিং খাবার প্রয়োগ করতে থাকি। এক্ষেত্রে আমি ভাসমান এবং ডুবন্ত 2 ধরনের খাবারই দিয়ে থাকি। প্রথম দিকে এই খাবারের মাত্রা মোট মাছের দৈহিক ওজনের 3 থেকে 4% এবং সেটা যখন আমি মাছটা আহরণের কাছাকাছি চলে আসি তখন সেটা 1.5-2% প্রয়োগ করে থাকি। সম্পূরক খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবারের মজুদ ঠিক রাখতে আমি পুকুরে নিয়মিত বা প্রয়োজন মতো সারও প্রয়োগ করে থাকি। আর মূলত আমি টিএসপি সারের ব্যবহারটাই বেশি করে থাকি। আর পুকুরের পানির অবস্থা আবার পরিবেশ দেখে চুন এবং লবণ প্রয়োগ করার প্রয়োজন হয়। মূলত শীতের সময় চুন আর লবণের ব্যবহারটা বেশি হয়ে থাকে। এই এপ্রিল মাসে মজুদকৃত মাছ আমি 5 মাস পর অর্থাৎ সেপ্টেম্বরে আহরণ করে থাকি। আর সেই সময় আমার মজুদকৃত রুইয়ের মাছের প্রত্যেকটি রুইয়ের মাছের ওজন আসে 2 থেকে 2.25 কেজি, অর্থাৎ বিঘা প্রতি 380 থেকে 400 কেজি। কাতল প্রতিটি কাতলের ওজন আসে 4.5-5 কেজি, অর্থাৎ বিঘা প্রতি প্রায় 150 কেজি। মৃগেল 1.25 কেজি, মোট মৃগেলের ওজন আসে প্রায় 120 থেকে 130 কেজি। প্রতিটি সিলভার কাপের ওজন আসে প্রায় 3 কেজি, সেক্ষেত্রে 80 থেকে 90 কেজি, এবং মিরর কাপ যেটা 1 কেজি, প্রতিটি মিরর কাপের ওজন আসে 1 কেজি। টোটাল 1 বিঘাতে আমার আহরণের সময় মাছ প্রায় 780 থেকে 800 কেজি মাছ আমি পেয়ে থাকি। আহরণ শেষে একই পুকুরে আমি পূর্বের মতো একই মজুদ ঘনত্বে পোনা মজুদ করি এবং এই পোনাটি পরবর্তী বছরের মার্চ এপ্রিলে অর্থাৎ 6 থেকে 7 মাস পরে আমি আহরণ করে থাকি এবং এক্ষেত্রেও আমি মোট আহরণের পরিমাণ একই সমান পেয়ে থাকি। এভাবে আমি একই পুকুরে বছরে 2 বার সাইকেল করি। ছোট মাছের তুলনায় বড় মাছের বৃদ্ধির হার অনেক বেশি। আর সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে মাছ চাষে অতি অল্প সময়ে দ্রুত অধিক উৎপাদন করা সম্ভব। আর বাজারে যেহেতু বড় মাছের মূল্য এবং চাহিদা অনেক বেশি, আর এই জন্য এই পদ্ধতিতে মাছ চাষ করে অতি অল্প সময়ে অধিক লাভ করা সম্ভব। আমরা যা জানলাম, ভালো ব্যবস্থাপনার পাশাপাশি কার্প ফ্যাটেনিং মাছ চাষে কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন, তুলনামূলক বড় আকারের পুকুর নির্বাচন করলে ভালো হয়, পুকুরে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হয়, পানির গভীরতা কমপক্ষে 5 ফুট থাকলে ভালো হয়, তুলনামূলক বড় আকারের পোনা মজুদ করতে হয়, কম ঘনত্বে পোনা মজুদ করলে ভালো হয়, প্রয়োজনীয় পুষ্টিগুণ সম্পূর্ণ সম্পূরক খাদ্য পরিমিত হারে প্রদান করতে হয়।